হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানিক ডট সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে সরি, কারণ গতকাল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা ছিল আর আমার মেয়ে সারাটা দিন ফোনে কার্টুন দেখে, তো নেটও ছিল না সেরকম। তো সেই কারণে যদিও শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, বাট লং ভিডিও কিছু দিতে পারিনি, তো তার জন্য সরি। দেখতে থাকো চলো এই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো, এখন সন্ধ্যা 7টা বাজে, আমি যাচ্ছি চপ কিনতে, মুড়ি খাবো। তো চলো দেখতে থাকো। মামা বাড়িতে নেই, বাবা আসবে, এসে দিয়ে যাবে। আমি জন্য একাই যাচ্ছি দোকানে। চলো তোমরা দেখতে থাকো, আমাদের বাড়ির কাছেই দোকান। তো ওখানে আলু আর ডিম নেবো বলে গেছিলাম, আলু শেষ হয়ে গেছিল তাই জন্য আনতে গেছিলাম। দেখো চপ নিয়ে আসলাম, বাবা বলে গেছিল, ওই জন্য আমার পয়সা দিতে হলো না, চপ নিয়ে চলে আসলাম। বাবা নিয়ে গেছে আর আমাকে নেওয়ার জন্য বলে গেছিলো, ওই জন্য আমি দুটো চপ নিয়ে এসেছি। আর দোকানে গেছিলাম, তোমরা তো দেখলে, দোকান থেকে আলু নিয়েছি আর ডিম নিয়েছি। রাত্রে দেখি কি রান্না করি, আলু আর ডিম নিয়ে এসেছি, দেখি কি রান্না করি। আর এখন আমি মুড়ি খাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আমার মুড়ি নেওয়া হয়ে গেছে, মুড়ি তেল চপ। ঘরের অবস্থা দেখো, শাড়িগুলোর অবস্থা দেখো, মানে ভিডিও করছি আর এই যে শাড়িগুলো সব তোলা করে করে রেখে দিচ্ছি, সব গোছাতে হবে। দেখো অবস্থা দেখো সব শাড়িগুলো, এই যে এবার আমি মুড়ি খাবো। ও আমার মাম্মাম বাড়ি চলে এসছে, এসে এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। বই পড়বে না, বই পড়াতে বসবো বলছে, পড়বো না শুধু লিখবো। ওই দেখো ওই জন্য স্লেট পেন্সিল দিয়েছে, ওই দেখো আবার পাশে বন্ধু করে রাখা আছে। আর এই দেখো কি অবস্থা করেছে, দেখো খাটটার শাড়ি বালিশ সব ছড়িয়েছে। এই যে মামাম পড়বি না, এই যে দেখেছো পড়বে না। মাম এখন দুষ্টুমি করছে এখানে, আর আমি এখন যাব রান্না করতে। এই দেখো আমি এখন রান্না করবো, মাম্মাম ওখানে খেলা করছে। মাম্মাম খেলা করো, হ্যাঁ আমি রান্না করে নিই, মাম্মাম খেলা করছে, আমি রান্না করে যাব, দেখি কি রান্না করা যায়। এই দেখো আমি রান্না করে চলে এসেছি, দেখি কি রান্না করি। প্রথমে দুধটা ছেঁকে নেব, দুধটা ছেঁকে নিয়ে তারপর দুধটা জাল দিয়ে নিয়ে তারপর রান্না করব। তাই জন্য ওই যে দুধটা ছেঁকে নিচ্ছি, আর জল আনতে যাচ্ছিলাম, জল নিয়ে এসে তখন অল্প একটু জল দিই দুধে, পুরো হচ্ছে শুধু দুধ করি না, একটু জল দিয়ে নিই দুধের মধ্যে। তো দিয়ে তারপরে দুধটা গরম করে নেব, আমি জাল দিয়ে নেবো দুধটা, তারপর রান্না বসাবো। দুধ বসানো হয়ে গেছে গ্যাসে, এবার আমি সবজিগুলো কেটে নেব, নিয়ে তরকারি করবো। এই দেখো মা মাছ পাঠিয়েছে, ওর জন্য মাছ রান্না করব, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব আর ভাত করব। যেহেতু তোমরা জানো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো আমি আর মামন মানে আমি আর আমার মেয়ে, তো
আমাদের দুজনের জন্য রাখবো কি করবো, শুধু এইটুকু মাছের জন্য ভাত করবো আজকে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি। বেগুন, ফুলকপি, আলু দিয়ে যেহেতু মাছের ঝোল করব, তাই জন্য বেগুন, ফুলকপি, আলু কাটবো। যে বেগুনটা কেটে নিচ্ছি, ফুলকপি তো কাটতে বেশি সময় লাগে না, তো ফুলকপি, আলু আর বেগুন কেটে তারপর হচ্ছে যে একবারে মশলা করে নিয়ে তারপর একবারে রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি সবজি কাটছি। তো অনেক দিন এভাবে সবজি টবজি কাটা হয়নি, কেটে যে নিজে রান্না করেছি, রান্না করেছি কিন্তু বাট সবজি টবজি কাটা অনেক দিন হয়নি, মশলাও করিনি অনেক দিন, যেহেতু অপারেশন করার পরে দিদিটা কাজ করতো তো ওই সব করে দিয়ে যেত, আমার কিছু করতে হতো না, শুধু রান্নাটাই করতাম। যেহেতু ওই দিদির হাজব্যান্ডের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তো এখন আর আসছে না কাজে, তো ওই জন্য এখন আমাকেই একা একা সব কাজ করতে হয়, সবই করছি একা একা। একটু অসুবিধা হচ্ছে যেহেতু এখনও তো বেশি দিন হয়নি অপারেশন করেছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। সব যেহেতু কাজ করছি বলে মাঝে মাঝে একটু মানে সেলাইয়ের জায়গাগুলো ব্যথা ব্যথাও করছে। তো এই দেখো সবজি কেটে নিয়ে এবার মশলা করতে বসেছি। যেহেতু আমি শিলনোড়াতেই মশলা করি কারণ আমার মিক্সার নেই, তো ওই জন্য শিলনোড়াতেই করি, যেহেতু অনেকদিন করিনি, অনেকদিন পর করছি আজকে। ওই দেখো আমি মশলা করছি আর আমার ওই যে মেয়ে পাশে বসে আছে। এই দেখো আমার মশলা করা কমপ্লিট, মশলাটা একেবারে জলের মধ্যে তুলে নিয়েছি, ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এই যে এবার মাছটা ভাজবো, তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো মাছ ভাজা হচ্ছে, এটা আলু দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে ঝোল করবো। আমার মাছ ভাজা হয়ে গেছে আর এটা পেস্টেলে ভেঙে আমার মেয়ে একটু খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে ওরা মানে সহ্য হচ্ছে না কতক্ষণে খাবে। আর এই যে দেখো এখানে ফুলকপি, আলু, বেগুন সব ভেজে নিয়েছি, নিয়ে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আমি রান্না করছিলাম আর ওই যে আমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল, মানে আমি ঘরে ওকে স্লেট পেন্সিল বই দিয়ে আসলাম, বললাম তুই একা একা তোর মতো পড়, মানে খেলা করতে করতে ও স্লেট পেন্সিল নিয়ে যাই হোক খেলা করুক যাতে, ওই জন্য দিয়ে এসেছি সব। আর ও এসে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আর দূরে দাঁড়িয়ে আছে দেখেছো, কারণ ও জানে যে তেল গরম হয়ে যখন মাছ দেবো না তখন একটু ছিটকায় তেল, তো ওই জন্য ও দূরে গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে। আর আমিও যে মাছই করছিলাম, দিচ্ছিলাম কড়াইতে, তো দিয়ে ওই জন্য। আর আমার মেয়ে শুধু আমাকে বলবে, যেহেতু আমি কুকারে ভাত করি তো তো বলবে কুকারে ভাত করবে না, যে কুকারের সিটির যে আওয়াজটা হয় না ওটাতে ভয় পায়। তো এই যে মাছটা দেওয়া হয়ে গেছে, এই দেখো আমি রান্না করছি, আমি মাছ ভাজা রেখেছি এখানে আর ওই যে নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছে। ওই দেখো দেখো যে কোথায় উঠে বসেছে, এই দেখো ওখানে উঠে বসে আছে, আমি যখনই রান্না করবো ওখানে উঠে বসে থাকতে হবে ওকে। আর এই যে মাছ ভাজা একটু ভেঙে 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 একটু একটু করে ওই যে খেয়ে নিচ্ছে। দুষ্টুমি, সব সময় দুষ্টুমি সারাদিন। এই দেখো আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছটাও হতে এসেছে, যে ঢেকে রেখেছি একটুখানি ফুটলেই হয়ে যাবে, আর এই যে ভাত বসিয়েছি। আর এই দেখো এই যে কোথায় উঠে দাঁড়িয়েছে দেখো, এই দেখো দেখেছ দুষ্টুমি, তাহলে ওখান থেকে যদি পড়ে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সারাদিন দুষ্টুমি করি, এরকম আমার ভাতও হয়ে গেছে আর এই যে মাছের ঝোল কমপ্লিট, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের ঝোল, ফুলকপি দিয়ে। এরকম আমার রান্না বান্না কমপ্লিট। এত গরম লাগছে, গরমের পুরো ঘেমে গেছি। মামা চলে গেছিল, কাকু এসেছিল টোটো ঘর তালা দিতে, তো কাকুর সাথেও মামা বাড়ি চলে গেছে। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি যাবো কি একটু রেস্ট নেবো। তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। ভেবেছিলাম রেস্ট নেবো, রেস্ট নেওয়া হবে না, কারণ ওই যে দেখতে পাচ্ছ তুমি ওই যে শাড়ি এগুলো সব বললাম, তখনই বললাম তোমাদের যে সব জড়ো করে রেখেছি গোছানো হয়নি, তো এখন ওই শাড়িগুলোই গোছাবো। চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো শাড়িগুলো সব গোছাবো এখন, কারণ প্রতিদিন এই যে ভিডিও করছি আর শাড়িগুলো ওভাবে ধুয়ে ধুয়ে জড়ো করে রেখে দিচ্ছি, গোছানো আর হচ্ছে না। তো ওই জন্য একসাথে অনেকগুলো জড়ো হয়েছে, যার জন্য গুছিয়ে নেবো, কারণ না গোছালে সকালে উঠে আর টাইম পাই না, কারণ যেহেতু সব কাজ করতে হয় এখন, তো সকালে উঠে আর সময় হয় না। রাত্রিবেলা এখন মামামও নেই বাড়িতে, ওর কামা বাড়ি গেছে, তো ওই কারণে আমি এখন শাড়িগুলো ভাঁজ করে নেবো, গুছিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে শাড়িটা দেখছো, এটা তোমাদের দাদাভাই আমার বোনের বিয়ের সময় কিনে দিয়েছিল। শাড়িটা ভীষণ লাইট ওয়েট আর ভীষণ মানে পরে খুব মানে কমফর্টেবল, পরে খুব ভালো লাগে পরতে, ভীষণ হালকা। তো আর শাড়িটা ভীষণ পাতলা আর ওই জন্য পরতেও ভালো লাগে। আর এই শাড়িটা মানে আমার স্বাদের সময় আমার পিসি আমাকে দিয়েছিল, আমার মেজ পিসি আমাকে দিয়েছিল, শাড়িটা অনেকবার পরেছি। যেহেতু বাড়িতে শাড়ি পরা হয় না, তো ওই জন্য শাড়িগুলো নষ্ট হয় না, ছাপা শাড়িগুলোও থাকে, ভালোই থাকে। যেহেতু বাড়িতে সবসময় নাইটি পরি, এবার যদি কখনও কোথাও বেরোই তখন শাড়ি পরেই বেরোই, তাও এখন শাড়ি খুব একটা পরা হয় না, কোথাও বেরোলেও এখন কুর্তি চুড়িদারই পরা হয়, তো শাড়ি খুব কমই পরা হয়। তো শাড়িগুলো গোছানো হয়ে গেছে, এবার আলমারির মধ্যে তুলব। তো চলো তোমরা দেখতে থাকো, ওই যে ওখানে রয়েছে কতগুলো, এই যে এখানে রয়েছে, এগুলো সব এখন গোছাবো। তো দেখো শাড়িগুলো এবার আলমারির মধ্যে রাখবো, গোছাবো, যেহেতু বাইরে রাখলে ধুলো পড়বে, তো ওই জন্য একবারে যেগুলো ওগুলো এখন যেহেতু পরবো না তাই রেখেই দেবো এখন, আর আলমারিতে আর রাখার জায়গা নেই। শাড়ি পরা হয় না কিন্তু কেনা হয়, মেয়ে শাড়ি কিনতে ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই কিন্তু শাড়ি আর গহনার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে, মানে কি বলবো, যতই থাক না কেন তবু মনে হয় যে না কিনি হচ্ছে, ওই জন্য শাড়ি। আর আমার প্রচুর শাড়ি কিনতে ভালো লাগে, শাড়ি আমার যেটা ভালো লাগে মোটামুটি আমি যদি পারি তো কিনেই নিই, তো আমার এরকম ওই জন্য। আর আমার হাজব্যান্ডও যেহেতু শাড়িরই কাজ করে, তো ওই জন্য ও যতবার মানে মাল তোলে তো আমার জন্য দু একটা করে শাড়ি প্রতিবারই নিয়ে আসে রাখে, তো ওই জন্য শাড়ি সব প্রচুর স্টক হয়ে গেছে, কিন্তু শাড়ি পরা হয় না, শাড়ি রাখারও আর জায়গা নেই, ওই জন্য অনেক শাড়ি বাইরেই পরে থাকে, শাড়ি পরা হয় না। তো মাঝে সাঝে পরা হয়, কোথাও যদি যাই শখ হয় যদি তাহলে পরি। ও দেখো নিচের তাকেও আর জায়গা নেই রাখার, কিন্তু ওখানে ব্লাউজ আছে, মামামের কিছু ড্রেস আছে, মামামের বাবার কিছু ড্রেস আছে, তো ওর জন্য ওখানেও আর জায়গা নেই। আরেকটা ওয়ার্ড্রপ না কিনলে আর হবে না, মানে বাইরে এবারের পুজোর আমার কুর্তিগুলো মামামের ড্রেসগুলো সব ব্যাগে ভর্তি করা আছে বাইরে, মানে রাখার আর জায়গা হচ্ছে না। যে শাড়িগুলো দেখো দেখতে পাবো, শাড়িগুলো রাখছি মানে ঠাসিয়ে ঠাসিয়ে ঠেসে ঠেসে রাখছি শাড়িগুলো, রাখার আর জায়গা হচ্ছে না। এবার বাইরেও রাখা যায় না, বাইরে রাখলে নোংরা হবে, তো ওই জন্য যতটুকু মানে রাখা যায় যতটুকু ঠেসে ঠুসে আলমারির মধ্যে ধরানো যায় ওভাবে রাখছি। তাই জন্য মামামের অনেক ড্রেস বাইরে পরে আছে, ওর জন্য মামা মাঝে মাঝে বলে ড্রেসগুলো দেখবে আর বলবে আমারগুলো বাইরে কেন, আমারগুলো আলমারির মধ্যে রাখবে না, কিন্তু রাখার তো আর জায়গা নেই, তো রাখবো কী করে, ওর জন্য আর রাখা হয় না, বাইরেই থাকে। তো আমি ভেবেছি তোমাদের দাদাভাই বাড়িতে আসলে বলবো একটা ছোটো ওয়ার্ড্রপ কিনতে, কারণ না কিনলে হবে না, জামাকাপড়গুলো তাহলে বাইরে পরে থাকলে নোংরা হবে, কিন্তু ওই কারণে প্রচুর জামাকাপড় বাইরে পরে আছে, মানে আমার আলনাতেও আর মানে রাখার জায়গা নেই জামাকাপড়। তো এই দেখো শাড়িগুলো ঠেসে ঠেসে রাখছি, আর ওই একটা শাড়ি পরে আছে ওটা আর রাখার জায়গা হবে না, ওটা বাইরেই থাকবে। আর যেহেতু বিকালে তোমরা দেখেছো বিকালে হাঁটতে বেরোই, তো ওই জন্য মাঝে সাঝে শাড়ি পরি, শাড়ি পরেই বেরোই, কিন্তু আমার সাথে যে বৌদি মামি যায় ওরাও শাড়ি পরেই যায়, তো আমি তাও নাইটি পরেই যাই মাঝে সাঝে, তো ওই জন্য ওরা শাড়ি পরে, তো মাঝে মাঝে মনে হয় যে না শাড়ি পরেই যায়, তো ওই কারণে কয়েকটা শাড়ি বাইরেই রেখে দিই যেহেতু পরা হয় মাঝে মাঝে। তো দেখো আলমারির মধ্যে বাকি শাড়িগুলো রাখা কমপ্লিট, আর ওই শাড়িটা খাটের উপরে রেখে দিলাম যেহেতু শাড়িটা পরবো বিকালে, তো ওই কারণে ওটা বাইরেই থাকলো। আমি দেখো আমি বলছি ঘেমে গেছি গোছাতে গিয়ে, সেটাই বলছি, শাড়িগুলো গোছাতে গিয়ে ফ্যান চলছে তাও ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে।
তো এই দেখো মামা আমার কামা বাড়ি থেকে জাস্ট আসলো, এসে ওই দেখো শুরু হয়ে গেছে দুষ্টুমি। আর যেহেতু অনেক রাতও হয়ে গেছিলো তো আমি বিছানাটা করে নিচ্ছিলাম, মামাকে তখনও খাওয়াইনি, তো বিছানাটা করে নিয়ে একবারে তারপর মামাকে খাওয়াবো। ওই দেখো সামনে এসে মামাকে হাই করছে, মানে দেখেছি ক্যামেরা ভিডিও করছি, তো ওই সামনে কিরকম দুষ্টুমি করছে। আর এই যে আমি বিছানা করছি, ওকে সরতে বলছি, তারপরও সরে গেল। আমি বিছানাটা করে নিই, তারপরে মামাকে খাওয়াবো, আমি খাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মশারি টাঙানো হয় না যেহেতু হচ্ছে, মশারি টাঙালে না হাওয়া লাগে না একদম, তো ওই জন্য কোনোদিনই মানে মামার ছোটবেলায় যখন ছোট ছিল তখনও মশারি টাঙাতাম না, ওর বাবা টাঙাতে দিত না, ওই জন্য এখনো টাঙাই নাই, আমি বিছানা করে নিই। দেখো আমার আর মামার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, বলো গুড নাইট, গুড নাইট।